আজকের এই ভিডিওতে দেখাবো আমরা 24 চ্যানেল মিক্সার বোর্ডের পাওয়ার সার্কিট নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করবেন অথবা আপনার পাওয়ার সার্কিট কি কারণে নষ্ট হয়ে যায় এই বিষয়টা ভালো করে বোঝাবো। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন নইলে বুঝতে পারবেন না। এখন আমরা যে কাজটি করব আমাদের মিক্সার বোর্ডটা এখন খুলে নিব, পিছনের অংশ আমাদের মিক্সার বোর্ডের পিছনের অংশ কি করব খুলে নিব। খুলে নেওয়ার পর আমরা এটা আলাদা করে নেব, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি মিক্সারের ভিতরের অংশ। এখন আপনাদেরকে দেখাবো মিক্সার বোর্ডের পাওয়ার সার্কিট, পাওয়ার সার্কিট কি কারণে কাটা যায়, ঠিক আছে। এই বিষয়টা এখন আপনাদেরকে দেখাবো, ভিডিও শেষে দেখাই দিব কিভাবে আপনারা পাওয়ার সার্কিট ঠিক করবেন, ঠিক আছে। ভিডিওটার সাথেই থাকবেন। আমরা এখানে দেখতেছি পাওয়ার সার্কিট এটা কি কারণে নষ্ট হয়ে যায়, এটা আমি ভিডিও শেষে দেখাই দিব। এখন আপনাদেরকে দেখাবো এই পাওয়ার সার্কিটটা কি কারণে কাটে, ঠিক আছে। এটাই এখন আপনাদেরকে দেখাবো। আমরা এখানে দেখতেছি পাওয়ার সার্কিটের আমাদের একটা ট্রানজিস্টর এখানে কেটে গেছে, ঠিক আছে। এটার পরবর্তী কি লাগাইতো, আমরা এখানে দেখতেছি সার্কিটটির মধ্যে আমাদের অনেকটি ভোল্টেজ, 48 ভোল্ট, 15 ভোল্ট, 15 ভোল্ট, ঠিক আছে। এই কোডটির মধ্যেও কিন্তু অনেকটি ভোল্টেজ থাকে, এটা আমাদের আমার দেখানো সম্ভব না, কারণ এটা আপনার ওই সাইডে আমার লেখাগুলো, ঠিক আছে, ওগুলো মানে ক্যামেরায় ধারণ করতে পারি নাই আমি, ঠিক আছে। এটা কিন্তু আপনার এটার মধ্যে আপনার 12 ভোল্ট, 5 ভোল্ট, ঠিক আছে, 14 ভোল্ট এরকম আর কি এই কোডের মধ্যে থাকে, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি পাওয়ার সার্কিটটির মধ্যে লেখা আছে 48 ভোল্ট। 48 ভোল্ট কোন টাইমে আমাদের পাওয়ার সার্কিট দেওয়া হয়, যে টাইমে আমাদের মিক্সার বোর্ডের মধ্যে আমরা দেখব একটা সুইচ আছে, এখানে আমরা দেখতেছি দুইটা সুইচ আছে 48 ভোল্ট নামে, ঠিক আছে। এই দুইটা সুইচ আমরা অনেকেই ভুল করে থাকি, মানে সবসময় আমরা এই দুইটা সুইচ অন করে রাখি, ঠিক আছে। আমাদের যে টাইমে আমাদের এই দুইটা সুইচ দাবানোর দরকার, ওয়া ছাড়া আমরা এই দুইটা সুইচ অন করে রাখবো না, তাহলে আমাদের কি হবে। যদি আমরা সবসময় এই দুইটা সুইচ অন করে রাখি তাহলে আমাদের মিক্সার বোর্ডের পাওয়ার সার্কিট খারাপ হয়ে যায়, ঠিক আছে, কারণ আমাদের পাওয়ার সার্কিট গরম হয়ে যায়, ট্রানজিস্টর গরম হয়ে যায়, ঠিক আছে। এই কারণেই আমাদের পাওয়ার সার্কিট খারাপ হয়ে যায়। 48 ভোল্ট যদি আমাদের কোনো দরকার না থাকে তাহলে আমরা 48 ভোল্ট সুইচটা কোনো সময় আমরা দিয়ে রাখবো না। দিয়ে রাখলে আমাদের কি হবে, আমাদের পাওয়ার সার্কিট মিক্সার বোর্ডের পাওয়ার সার্কিটটা কি হবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের মিক্সার বোর্ডের পাওয়ার সার্কিট খারাপ হবে না, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি এই আইসিটা যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে, অথবা আপনার এখানে আপনার ইনপুট ট্রানজিস্টর যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা যে কাজটি করব, এখানে আমরা দেখতেছি অনেকেই বলে কেলু, অনেকেই বলে কালেক্টর, ঠিক আছে। এটা মানে কালার টিভি মধ্যে ব্যবহার করা হয়। এটা আমরা যে কাজটি করব, আমরা এখানে আমরা দেখতেছি মানে এখানে আমরা ট্রানজিস্টরটা আমরা লক্ষ্য করে দেখব। ট্রানজিস্টরের আমরা মাঝখানের খড়ি মধ্যে কী করবো, মাঝখানের খড়ি মধ্যে আমরা কী করবো, কালেক্টরের নাল তারটা লাগিয়ে নিব, ঠিক আছে। আমরা একটু সাথেই থাকবেন, দেখলেই বুঝতে পারবেন। আমরা এখানে যে কাজটি করব, আমাদের ইনপুট ট্রানজিস্টরের মাঝখানের খড়ি মধ্যে আমরা যে কাজটি করব, আমাদের নাল তার ডি লাগিয়ে নিব। আমাদের কালেক্টরের কী লাগাবো, কালেক্টরের নাল তারটা লাগাবো আমরা মাঝখানের মানে ইনপুট ট্রানজিস্টরের মাঝখানের খুঁড়িতে, ঠিক আছে। আমরা যে কাজটি করলাম, কালেক্টর লাগাইলাম আমরা ইনপুট ট্রানজিস্টরের মাঝখানের খুঁড়িতে, ঠিক আছে। এখন আমরা যে কাজটি করব, আমরা দেখতেছি আমাদের ক্যাপাসিটারের যে সাইডে মাইনাস ওই সাইডে আমরা আমাদের কালেক্টরের কালো তারটা লাগিয়ে নিব, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি ক্যাপাসিটারের মাইনাস সাইডে আমরা আমাদের কালেক্টরের কালো তারটা আমরা এখন লাগিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমাদের কমপ্লিট, এখন আমরা কি করতে পারবো, আগের মতো মিক্সার বোর্ড চালাইতে পারবো, ঠিক আছে। আর কালেক্টর কানেক্ট করলে আপনারা যে কাজটি করবেন, মানে বিনা দরকারে আপনারা 48 ভোল্ট নামে ওই সুইচটা দিয়ে রাখবেন না। তারপর আমরা এখানে দেখতেছি লাইন কাটার রাখছি আমরা, এখানে আপনারা যে কাজটি করবেন লাইন বিচ্ছিন্ন করে দিবেন আপনারা ব্লেড দিয়ে কেটে, ঠিক আছে। এখানে আমরা কি করছি, ব্লেড দিয়ে কেটে নিচ্ছি, ঠিক আছে। আপনারাও চাইলে এখান থেকে দুইটা লাইন কেটে নেবেন, ঠিক আছে, তাই আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপর দেখেন একটা ছোট আইসি থাকে, এটা আপনারা তাতাল দেয় আপনারা তুলে নেবেন, ঠিক আছে। এভাবে আপনার কালেক্টর কানেক্ট করে যে কোনো ধরনের মিক্সার বোর্ডে চালাইতে পারবেন, ঠিক আছে। ইয়ামাহা মিক্সার বোর্ডে কিন্তু এরকম মানে পাওয়ার সার্কিট থাকে, পাওয়ার সার্কিট নষ্ট হয়ে গেলে কালেক্টর কানেক্ট করে এভাবে আপনারা যে কোনো ধরনের মিক্সার বোর্ড চালাইতে পারবেন, ঠিক আছে। এখন আমরা সরাসরি আমরা কি করব, মানে আমরা এটা ফিটিং করে ফেলাবো আমরা মিক্সার বোর্ডের মধ্যে, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি মিক্সার বোর্ডের পিছনের অংশ, ঠিক আছে। আমাদের মিক্সার বোর্ডের পিছনের অংশে আমরা কি করব, আমরা এখন পাওয়ার সার্কিটটি কানেক্ট করে নেব, ঠিক আছে। আমরা
দেখে নিব কিভাবে কানেক্ট করতে হয়। সাথেই থাকবেন ভিডিওটা তাই বুঝতে পারবেন। আমরা এখানে দেখতেছি হিরসিন, হিরসিনের মধ্যে আমরা কি করব কালেক্টরটা কানেক্ট করে নেব, ঠিক আছে। হিরসিন ছাড়া যদি আমরা কালেক্টর দেই তাহলে আমাদের কালেক্টরটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ভালোভাবে আমরা কি করব, হিরসিনটির মধ্যে আমরা ভালো করে টাইট করে নাট লাগাবো, ঠিক আছে। নাট যদি আমরা আমাদের আমাদের নাটটা যদি লুজ থাকে তাহলে কিন্তু আমাদের কালেক্টর কাটা যাবে, ঠিক আছে। কালেক্টরে যে মসফেট আছে, মসফেটের মধ্যে আমরা কি করব, আমরা ভালো করে লাট লাগাইয়ে নিব। লাটটা ভালোভাবে টাইট দেয়া, টাইট না দিলে কিন্তু আমাদের কালেক্টর কাটা যাবে, ঠিক আছে। এখন আমাদের এটা কমপ্লিট। এখন আপনাদেরকে এটা ফিটিং করে দেখাবো, ভিডিওটার সাথেই থাকবেন। এখন আমরা যে কাজটি করব মিক্সার বোর্ডের, আমাদের সার্কিটটা লাগানো শেষ, এখন আমরা যে কাজটি করব মিক্সার বোর্ডের পিছনের অংশ লাগিয়ে নিব, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি মানে পিছনের অংশটা সুন্দর করে লাগিয়ে নিব, লাগিয়ে নেওয়ার পর আমরা লাইন দিব, ঠিক আছে। এর আগে লাইন দেব, ঠিক আছে। আমাদের মিক্সার বোর্ডের পিছনের অংশটা লাগাইয়া পরে আপনাদেরকে লাইন দেওয়া দেখাবো, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি কোয়াডগুলো লাগাই নিব, আমরা আমাদের মিক্সার বোর্ডের কোয়াডগুলা সুন্দর করে লাগাই নিব, ঠিক আছে, যেন লুজ কালেকশন না থাকে, ঠিক আছে। এখানে আমাদের লাগানো শেষ, পরাই এই আমাদের কারেন্টের ইনপুট লাইন এটা লাগাই নিতেছি, এই আমাদের লাগানো কমপ্লিট, ঠিক আছে। ধন্যবাদ।